ঘূর্ণিঝড় রেমালের প্রভাব হাইলাকান্দিতে। সকাল থেকে শুরু হয়েছে প্রবল বাতাসের সাথে মুষলধারে বৃষ্টি। ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে স্তব্ধ হাইলাকান্দির জনজীবন। হাইলাকান্দি জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলার নাগরিকদের সতর্ক থাকতে আহ্বান করা হয়েছে। ঘূর্ণিঝড় রেমালের প্রভাব পড়তে শুরু করেছে বরাক উপত্যকায়। সোমবার বিকেল থেকে বরাকের তিন জেলার বিভিন্ন জায়গায় শুরু হয়েছে প্রবল বৃষ্টিপাত। রেমালের ফলে যাতে কোনো অঘটন না ঘটে এর জন্য বরাকের তিন জেলায় প্রশাসনিক সতর্কতা জারি। ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে হাইলাকান্দি জেলার উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সাথে অত্যধিক বৃষ্টিপাত হওয়ার পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া দপ্তর। ফলে হাইলাকান্দি জেলা প্রশাসনের বিপর্যয় শাখা থেকে জেলার জনসাধারণের জীবন ও সম্পত্তি রক্ষার্থে কিছু নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে আগে থেকেই। এই নিষেধাজ্ঞা অনুসারে জেলার সব নদী ও জলাশয়গুলিতে 27 এবং 28 মে সাঁতার কাটার উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এই দুই দিন জেলায় কৃষি সংক্রান্ত কাজকর্ম যেমন চাষাবাদ, পশুচারণ ইত্যাদিও নিষিদ্ধ থাকছে। সেই সাথে ত্রাণ ও উদ্ধার কাজ ছাড়া নৌকা চালানো এবং ফেরিঘাটে নৌকা চলাচলও বন্ধ থাকবে। এছাড়া সোমবার এবং মঙ্গলবার দুই দিন জেলার নদী ও জলাশয়ে মাছ ধরাও নিষিদ্ধ থাকবে বলে জানানো হয়েছে। হাইলাকান্দিতে ঘূর্ণিঝড় রেমাল প্রভাব দেখাতে শুরু করে দিয়েছে। সকাল থেকে শুরু হয়েছে প্রবল বাতাসের সাথে মুষলধারে বৃষ্টি। ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে স্তব্ধ হয়েছে হাইলাকান্দির জনজীবন। হাইলাকান্দি জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলার নাগরিকদের সতর্ক থাকতে আহ্বান জানানো হচ্ছে। ঘূর্ণিঝড় রেমালের প্রভাব পড়তে শুরু করেছে বরাক উপত্যকায়। বিকেল থেকে অর্থাৎ সোমবার বিকেল থেকে বরাকের তিন জেলার বিভিন্ন জায়গায় শুরু হয়েছে প্রবল বৃষ্টিপাত। রেমালের ফলে যাতে কোনো অঘটন না ঘটে তার জন্য বরাকের তিন জেলায় প্রশাসনিক সতর্কতা জারি করা হয়েছে। ঘূর্ণিঝড় রেমালের প্রভাব এই মুহূর্তে হাইলাকান্দি জেলায় শুরু হয়েছে। বিশেষ করে আজ মঙ্গলবার সকাল থেকে হাইলাকান্দি জেলায় মুষলধারে বৃষ্টি হচ্ছে, দমকা হওয়ার সাথে জোড়া হওয়ার সাথে বৃষ্টি হচ্ছে এবং এই রেমালের প্রভাবে হাইলাকান্দি জেলার জনজীবনে ব্যাপক প্রভাব পড়েছে। বিশেষ করে জনজীবন একেবারে স্তব্ধ হয়ে পড়েছে, মানুষ একেবারে গৃহবন্দী হয়ে পড়েছেন। আমরা বিভিন্ন হাট বাজার এবং শহরের থেকে যে খবর পেলাম, ইতিমধ্যে খবরগুলি শহরগুলি বা বাজার হাটগুলি একেবারে জনশূন্য হয়ে পড়েছে। সকাল থেকে মুষলধারে বৃষ্টির সাথে দমকা হওয়া হচ্ছে। এই রিমালের জন্য হাইলাকান্দি জেলা প্রশাসন তথা জেলা দুর্যোগ মোকাবিলা বিভাগ থেকে আগে থেকে জনসাধারণকে সতর্ক করে দেওয়া হয়েছে। বৃষ্টি হলেও আজ মঙ্গলবার সকাল থেকে কিন্তু এই রিমাল জোরদারভাবে প্রভাব ফেলেছে হাইলাকান্দি জেলায়। শুধু হাইলাকান্দি নয়, সমগ্র বরাক উপত্যকায়ও রিমালের যথেষ্ট প্রভাব আজ সকাল থেকে পরিলক্ষিত হয়েছে। এই রিমাল আসে পড়েছে বরাক উপত্যকায়।